কিকঅফ এবং প্রথমার্ধেই বুনফাচান 17 মিনিটের সময় কোনাকুনি শটে গোলটা করেছিলেন দারুণভাবে একক প্রচেষ্টায় ভেতরে ঢুকে গোলটা করেছিলেন বুনফাচান প্রথমার্ধে 17 মিনিটে 1-0 গোলে লিড নিয়েছিল ইয়াং এলিফ্যান্টস এফসি বুনফাচানের উল্লাস দারুণ একটা সুযোগ এসেছিল বিমল মাগারের সামনে তিনি কিন্তু কাজের কাজটা করতে পারেন পরবর্তীতে আফি যায় আরও একটা সুযোগ এসেছিল বুনফাচানের সামনে এবং তিনি কিন্তু চমৎকারভাবে দুজন খেলোয়াড়ের মাঝখান দিয়ে শটে গোল করেছিলেন 2-0 গোলে এগিয়ে গিয়েছিল ইয়াং এলিফ্যান্টস এফসি এবং বুনফাচানকে দেখতে পাচ্ছেন দারুণ খেলেছেন আজকে দলের অধিনায়ক পরবর্তীতে ইসমাইল ইসা একটা পাস বাড়িয়েছিলেন মোহাম্মদ সামির একটা গোল করে ব্যবধান কমিয়েছিলেন এবং এটি একমাত্র গোল ছিল টিসি স্পোর্টস ক্লাবের আজকের ম্যাচে এবং এই মুহূর্তে চলে যাচ্ছি ডাগ আউটে যেখানে অপেক্ষায় রয়েছেন